আজকে বিগত বেশ কয়েকদিন ধরে আমরা ভালো সারা ভারতবর্ষে পেঁয়াজের যে ঊর্ধ্বমুখী দরের যে একটা প্রবণতা দেখা দিতেছে এটার পিছনে কি কারণ এটা তো আমরা জানি, কিন্তু রাজ্যবাসী এবং আমাদের মন্ত্রিসভার যারা যারা আছেন তাদেরও অক্লান্ত চেষ্টা যেন দরটা নিচের দিকে থাকে, কিন্তু এটার কারণটা কি যে দরটা এত বেড়েছে? আপনারা জানেন প্রথমে ফোনি হয়ে গেছে, তারপরে বলবো যে অ্যাকচুয়ালি পেঁয়াজটা হলো ইটস এ গিফট অফ এ ন্যাচারাল, এটা ন্যাচারাল জিনিসভাবে হয়, এটা কোনো প্রোডাক্টিভ জিনিস না। তা এটা ন্যাচারাল ক্যালামিটিটা যদি আমাদের মধ্যে সান্নিধ্যে না থাকে বা আমাদের সহযোগিতা যদি আমরা না পাই তাহলে এটা প্রোডাকশানে অনেক বাধা বিঘ্ন সৃষ্টি হয় এবং যে পরিমাণ হওয়ার কথা সেই পরিমাণ হয় না, প্রোডাকশন অনেক কম হয়। তার জন্য যোগান যদি কমে যায় আর ডিমান্ড যদি বেড়ে যায় তাহলে এই জায়গার মধ্যে বাজারের অস্থিরতা বৃদ্ধি পাবেই, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় যিনি সদা ব্যস্ত ত্রিপুরাবাসীর মান উন্নয়নে এবং ত্রিপুরাবাসীর সামান্য কিছু উন্নয়নের জন্য উনি যিনি ঝাঁপিয়ে পড়েন, তিনি বিগত কয়েকদিন আগে পেঁয়াজ কেনার জন্য তৎপর করেছিলেন এবং সেটা প্রায় হয়ে গিয়েছিল, 15 টাকা 70 পয়সা ধরে পেঁয়াজ কেনা হয়ে গেছিলো। এটা আমাদের কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ানজির সাথে কথা বলে সব ঠিকঠাক হয়েছে, কিন্তু লোডিং পয়েন্টে আমরা যে 1,850 মেট্রিক টন যে মাল আমাদের লোড করার কথা, এটা যে টাইম লাগার কথা সেই টাইমটা আমরা পাইনি। আমাদের রেলওয়ে থেকে আমাদের মোটামুটি 7 ঘন্টা টাইম দিয়েছিল, কিন্তু সেই 7 ঘন্টার টাইমটা আমরা সেই ইনফ্রাস্ট্রাকচার আমাদের এখানে ছিল না, তার জন্য এটা হতে পারেনি। তবে আমরা বিগত সামনের দিনে আশাবাদী, কারণ আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের মাননীয় সাংসদ এমপি শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া রেল বোর্ডের মেম্বার হয়েছেন, আর ত্রিপুরাতে মাল ভাড়ার পিছনে মানে দাম বাড়ার পিছনে একটা বিশেষ কারণ হলো ট্রান্সপোর্টিং কস্ট। আমরা নাসিক থেকে মাল আনলে গুয়াহাটি থেকে যদি গুয়াহাটি বন্ধ যদি আসে 3 টাকা 25 পয়সা পড়ে, কিন্তু আমাদের আমরা যদি আনি 10.5 টাকা। আমরা সরকারের কাছে একটা অনুরোধ রাখবো যে আগরতলা অবধি অন্ততপক্ষে 10 ডাব্বা 10 বগি মার্কেন্ডাইজ পেঁয়াজ রসুন আলু এগুলি যেন আমরা আনতে পারি এবং তারা যেন আমাদের সহযোগিতা করে। আর আপনারা জানেন দ্য ওয়ে আওয়ার সিএম ইজ ওয়ার্ক ইজ ভেরি অ্যাপ্রিসিয়েটেবল অ্যান্ড ইন্সপিরেশন ফর অল অফ আস অ্যান্ড হিজ সিগনিফিকেন্স অ্যান্ড সলিডারিটি ইজ ইনক্রেডিবল। সো তার সাথে সঙ্গতি রেখে আমরা মনে করি যে আমরা মানুষকে জানানো উচিত যে বহিরাজ্যে যে দামে আমরা কিনা হচ্ছে তার সাথে শুধু ট্রান্সপোর্টিং কস্টটা আমরা যুক্ত করছি, আমরা যে পরিমাণ লাভ হওয়ার কথা সেই পরিমাণ লাভ আমরা করছি না এখন, কারণ সরকারের সাথে সহযোগিতা করার জন্য মন্ত্রী মহোদয় বাজারে গিয়েছেন। অনেকদিন পরে কোনো মন্ত্রী বাজারে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে বসে আমাদের যে সম্মান প্রদর্শন করেছেন তাতে আমরা খুবই সম্মানিত বোধ করছি নিজেদেরকে। তার জন্য আমরা সবাই মিলে ভেবেছি যে আমাদের এই সরকারের যে পদক্ষেপ তার সাথে তাল মিলিয়ে আমাদেরও লাভের মার্জিনটা কম করে আমাদের যোগানটা যেন ঠিক থাকে সেই পরিমাণ আমরা কাজ করছি। কিন্তু বাইরের যে দাম এবং যে ঊর্ধ্বমুখী চলছে আজকে হয়তো আপনারা খেয়াল করতে পেরেছেন যে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রামবিলাস পাসওয়ানজি দৈনিক সংবাদে একটা অ্যাড উঠেছে, দেখবেন এটাতে লেখা আছে যে পেঁয়াজের দরের ঊর্ধ্বমুখীর কারণ কবে শেষ হবে এটা বলা এখনও পর্যাপ্ত সময় আসেনি, তবে হবে, এটা হবে। আর আমরা সরকারের সাথে সহযোগিতা করে যা করার মানুষের দুঃখ দুর্দশা বেশি তো লাঘব করতে পারবো না, তার মধ্যে যতটুকু আমরা করার আমরা